খুব শিক্ষামূলক গান বলে দয়া ময়, আমরা চেষ্টা করি মনের ময়লাটা অহংকারটা পরিষ্কার করে তোমাকে দেখা, কিন্তু তোমায় দেখতে পারি না। তাই তো বাবা গানের মধ্যেই বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মার মম ছাই, একদম হাত জোর করে মা ভগবানকে মন পরিষ্কার করার কথা বলতে গেলে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, সবাই হাত জোর করে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছাই, তবু পূর্ণ কিরণ কথাটা বুঝতে হবে মা, তুমি নির্মল করো মানে পরিষ্কার করো, মঙ্গল করে মানে তোমার মঙ্গলময় হাত দিয়ে, মলিন মর্ম মুছাইয়ে, মলিন মানে কি, মলিন মানে হলো ময়লা আর মর্ম মানে হলো অন্তর। প্রভু গো বাবা এটা কত সুন্দর কথা, বাচ্চারা যখন অঙ্ক করতে পারে না দেখবেন চেষ্টা করে আর পারে না, তখন মাকে ডাকে মা এত চেষ্টা করলাম কিছুতেই হচ্ছে না, তুমি এবার ঠিক করে দাও। তেমন আমরাও বলছি প্রভু, আমরা এত চেষ্টা করেছি এই মনের ময়লা পরিষ্কার করতে পারিনি, শুধু তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি আমাদের মনের ময়লা পরিষ্কার করে দাও। ভগবান বলছে বাহ এত সুন্দর কথা বলছিস যে কীর্তনের আসরে এসে, হ্যাঁ রে বলি তোদের এত দুঃখ কিসের, এত কষ্ট কিসের, বলছে দয়াময় দুঃখ তোমাকেই তো বলবো, তোমাকে ছাড়া আর কাকে বলবো, ও দয়াময় শুনবি শুনবি তবে শোনো, লক্ষ শোন লক্ষ বাসনা ছুটিছি গভীর অন্ধকারে, জানি না কখন ডুবি যাবি কো অকুল প্রত্যেকটা কথার মানে বুঝতে হবে বাবা, লক্ষ্য কথাটা দুবার বলেছে বলেনি বাবা, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা মানে কি, একটা ল কয় মধনশ্রয় ক্ষীয়, এই যে লক্ষ্য মানে হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ্য মানে একশো হাজার, আর একটা হলো লক্ষ্য মানে ল ক্ষীয় জফালা মানে আমার তোমার লক্ষ্য কি, তোমার জীবনের লক্ষ্য কি, আমার দিকে লক্ষ্য করো তোমার উদ্দেশ্য কি, এই কথার মানে হলো লক্ষ্য ওই জফালা। তা বলছে প্রভু আমাদের এই মনের ভিতরে লক্ষ লক্ষ কামনা বাসনা আছে, এদের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই, নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, এদের ভগবানের চরণ লক্ষ্য নেই, শুধু কামনা বাসনার পিছনে ছুটছে আমার মন গো প্রভু, ছুটতে ছুটতে কোন দিকে আমরা ওই বিষের সাগরে গিয়ে ডুবো দেব আমরা নিজেরাও জানি না, তাই তুমি আমাদের রক্ষা করো। কেন
তোমরা বিচার সাগরে ডুব দেবে তার জন্য আমি কি করব? তুমি কি করবে জানো প্রভু? তাহলে মন দিয়ে শোনো, তুমি কি করবে? তুমি বিশু বিপদ হন্থায়, তুমি দাঁড়াও রুধির পন্থা, শ্রী চরণ তলে লুই সুমোর মত বাসন ঘুচাই মলি নমার মম ছাই তুমি বিপদে পড়ি তুমি তো রক্ষা করবে। যেমন মনে করো মায়েরা, একটা পুকুরে একটা বাচ্চা ছেলে সাঁতার জানে না, অথচ সে পুকুরে নেমে পড়েছে। হ্যাঁ, এবার যদি বাচ্চাটা ডুবে যেতে থাকে, বাবা ওই পাশে দিয়ে পুকুরের পাশ থেকে যে বাইরের লোকগুলো যাবে তারা কি বলবে? এই ছোড়া, এই তুই সাঁতার জানিস না, পুকুরের জলে নেমেছিস কেন? এটা বলবে কি না? আরেকজন বলবে ছেড়ে দাও। পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ, কি বলো মায়েরা? বলবে কি না? কিন্তু ওই বাচ্চাটির বাবা যদি ওই পুকুরের পাশ থেকে যদি যায়, বলতো মায়েরা, সে কি সবার মতো সমালোচনা করতে পারবে? না, সে যদি সাঁতার নাও জানে, সে জান প্রাণ দিয়ে লড়াই করে সে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করবে। দয়াময় তেমন তুমি হলে আমাদের বাবা, তুমি আমাদের তো রক্ষা করবে। আমরা যখন কামনা বাসনার পিছনে ছুটে যাই, সবাই আমাদের দেখে হাসাহাসি করে, কিন্তু তুমিও যদি হাসাহাসি করো কি আমায় রক্ষা করবে প্রভু? ভালো করে শোনো মা, লক্ষ শোন লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবি কো অপুল গরুল পাথরে, লক্ষ শোন লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবি কো অপুল গরুল। দয়াময় তুমি বিশু বিপদ হন, তুমি দাঁড়াও রুধির পন্থা, তব শ্রী চরণ তলে লুই সুমোর মত বাসন ঘুচাই আসলে তোরা কলিযুগের মানুষ তো, যখন তোরা বাবা ভক্তি দিয়ে বাঁধতে পারিস না, তখন তোরা অনুরাগ দিয়ে যখন বাঁধতে পারিস না, তখন তোরা বাবা বুদ্ধি দিয়ে বাঁধার চেষ্টা করিস, যুক্তি দিয়ে। হ্যাঁ, মানে তোরা যখন ভক্তি দিয়ে আমাকে আর পেলি না, তখন তোরা যুক্তি দেখানোর চেষ্টা করিস। ওই যে বেদান্ত দর্শন বলে দিয়েছে যে ভগবান হচ্ছে সবার বাবা, শ্রী নন্দী বিশ্ব অমৃতস্ব পুত্রা। হ্যাঁ, আমরা সবাই হলাম অমৃতের সন্তান, ভগবান আমাদের বাবা। তা ভগবান বলছে হ্যাঁ রে, বাবা তো বলে ডাকলি, কিন্তু আমার ঠিকানা কোথায় জানিস? কিরে বাবা তো খুব আমাকে বলছিস, তাহলে বাবা কোথায় থাকে তোরা জানিস? বলে প্রভু জানি কি বলছো, একদম মুখস্থ করে ফেলেছি। মুখস্থ সে কি ওই বল দেখি? বলবো, তবে শোনো, ওই তো রাম থাকে অযোধ্যায়, আর কৃষ্ণ থাকে বৃন্দাবনে, আর গৌরাঙ্গ মহাপ্রভু থাকে কোথায় মায়েরা? নবদ্বীপে। একদম মুখস্থ করে ফেলেছি। হ্যাঁ, আরো কোথায় থাকো বলবো? বল দেখি, তোর যদি এত জানিস তাহলে বল। আছো অনল অনিলে চির নভুলিলে উদার সলিল বহনে, আছো বিটু কিলতাই জল দিরুগাই শোষিত রুগাই
উদর শুনিল গহনে আছো বিটুপি লতাই জলু দিরু গায় শোষিতা দুকাই তপুরে কথাটা মানে বুঝতে হবে মা অনলে আছো অনলে মানে কি মায়ের অনল মানে কি মায়ের অনল মানে কি হবে আগুন আগুন হ্যাঁ আর অনিল মানে কি হবে হ্যাঁ বাতাস মানে আগুনও তুমি আছো বাতাসও তুমি আছো অনলও অনিলে চির নভ নভ মানে কি মাইরা এখানে নভ মানে হলো আকাশ নভ নিলে মানে আকাশের যে চিরকালের যে নীল রং সেখানেও তুমি আছো ভূতর শোলিল গহনে ও বাবা ভূধর মানে কি পর্বত সেখানেও তুমি আছো শোলিল মানে কি শোলিল মানে হলো জল সেখানেও তুমি আছো গহন মানে কি গহন মানে হলো বাবা বন জঙ্গল জঙ্গলেও তুমি আছো আছো বিটপি লতাই জলদের গায় ও মাইরা বিটপি মানে কি বিটপি মানে হলো গাছ এগুলো কঠিন শব্দ মানে সংস্কৃত শব্দ থেকে এসেছে বাবা মানে এগুলো জেনে রাখা ভালো কিন্তু প্রয়োগ করা ভালো না মানে ধরুন আপনি বললেন যে আমাদের বাগানে একটা আম বিটপি আছে বাবাকে বুঝবে ওই জন্য জেনে রাখা ভালো প্রয়োগ করা ভালো না তার মানে তুমি বিটপিতে মানে তুমি গাছপাতায় সব জায়গায় তুমি আছো জলদের উগায় জলদ মানে হলো মেঘ মেঘের মধ্যেও তুমি আছো শশী তারকা তপনে মানে তুমি চাঁদেও আছো তারাই আছো সূর্যও আছো বলছে হ্যাঁ রে এতই যদি ঠিকানা মুখস্থ করে একদম ঝরঝর করে বলে দিলি বাবা ঠিকানা জানতে চাইলাম একবারে ঠিকানার ফুল ধরে ছুটিয়ে দিয়েছিস হ্যাঁ তা ঠিক আছে আমার এতই যদি তোরা জানিস আমি এখানে ওখানে সব জায়গায় থাকি তাহলে আমাকে দেখতে পাস না কেন কি বাবা ভগবান যদি সব জায়গায় থাকে আমরা দেখতে পাই না কেন বলছে ঠাকুর তাহলে তোমায় একটা গল্প বলি এক ভিখারি ছিল শিবের ভক্ত হ্যাঁ সে বড় ভগবানকে শিব ঠাকুরকে বড় ভালোবাসত তা কিন্তু ভিক্ষা না করলে তার দিন চলতো না তা একদিন মা দুর্গা শিব ঠাকুরকে বলছে হ্যাঁ গো ও তো তোমার বড় ভক্ত ও ভিক্ষা করে খায় তুমি ওকে 10 কেজি সোনা তো দিয়ে দিতে পারো ও ভাইরা 10 কেজি সোনা ভাবুন আপনার আপনার কাছে ব্যাপার কিন্তু শিব ঠাকুরের কাছে কোনো ব্যাপার তা শিব ঠাকুর বলছে দেখো দুর্গা ওর কপালে সইবে না অত জিনিস ওর কপালে সইবে না এই তো তুমি না দিয়েই কপালে দোষ দিচ্ছ আগে দিয়ে তারপর কথা বলো বলছে দেখো দুর্গা রাগ করো না আচ্ছা আমি যেমন ওর বাবা হই তেমন তো তুমি ওর মা তা আমি না দিই তুমি দিয়ে দেখো দেখো ওর কপালে সয় কিনা তা মা দুর্গা কি করেছে জানো বাবা ওই যে রাস্তা থেকে ভিখারি ভিক্ষা করে যাচ্ছে ওই রাস্তা ডান দিকে ঘুরলে যে রাস্তাটা ওইখানে বাবা এক লড়ি হিরে ছড়িয়ে দিয়েছে এক লড়ি হিরে বাবুন আমরা পেলে তো একদম বড় লোক হয়ে যেতাম মনে হয় নাকি এক লড়ি হিরে ছড়িয়ে দিয়েছে এখন ভিখারি কি করেছে জানো বাবা প্রত্যেক দিন ভিক্ষা করে তেমন একটা ভিক্ষা হয় না আর আজকে তো একদমই হয়নি কি করেছে ভাবছে সবার কাছে এমনি ভিক্ষা চাই কেউ দেয় না আজকে একটু অন্ধ সাজবো ও হ্যাঁ কপাল ভাবো এতদিন অন্ধ সাজতে ইচ্ছে হয়নি আজকেই অন্ধ সাজতে ইচ্ছে হয়েছে ওই কাছে যে নোংরা গামছাটা ছিল ওটাই ভালো করে চোখে বেঁধে নিয়েছে হ্যাঁ নিয়ে বাবা রাস্তা দিয়ে যাচ্ছে আর যেখানে হিরে ফেলে রেখেছে ওইখান থেকে যাচ্ছে আর যেতে গিয়ে বাবা ওই হিরের উপরে পাটা পড়েছে চোখ বাঁধা তো ভিখারি তখন বলছে এই আমাদের দেশের সরকার ভীষণ খারাপ হ্যাঁ আমাদের দেশে সরকার ভীষণ খারাপ রাস্তায় শুধু পাথর ফেলে রাখে কিন্তু জীবনও রাস্তার ভালো হচ্ছে না হ্যাঁ রাস্তায় চার সারা জীবন পাথর পড়ে রয়েছে কিন্তু রাস্তার তৈরি হচ্ছে না বলে বাবা পাশ কাটিয়ে চলে গেছে এই বলে কপাল বাবা তা সেটাই বলছে দয়াময় তোমার ঠিকানা একদম ঝটঝট করে মুখস্থ করে ফেলেছি তুমি কোথায় থাকো কিন্তু তোমাকে দেখতে পাই না কেন জানো দয়াময় আমরাও দেব এই মায়ার সংসারের অজ্ঞানতার অন্ধকারে চোখটা বেঁধে রেখেছি তাই তো তোমায় দেখতে পাই না তো হেবই তাই তোমায় দেখতে পাই না আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখাই মোছাই মলিনা